যাতায়াতের সবচেয়ে দ্রুততম মাধ্যম বিমান হলেও বিমান দুর্ঘটনার মতো মারাত্মক বিষয় খুব কমই আছে। সড়কপথে বাস বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে হয়তো ভাগ্যক্রমে অনেকেই বেঁচে যেতে পারেন, কিন্তু আকাশপথে বিমান দুর্ঘটনা এতটাই ভয়াবহ বিষয় যে এ ধরনের অঘটন থেকে বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই থাকে না। কিন্তু তারপরও কপাল গুনে কখনো কখনো কেউ কেউ বেঁচে যেতে পারেন 1000 ফিট ওপরে ওড়া এই বিমান দুর্ঘটনা থেকেও। আর এমনই একজনের গল্প আজ আমরা শুনতে চলেছি, যিনি 92 জন যাত্রীর মধ্যে শুধু একাই বেঁচেছিলেন। 1971 সালের 24শে ডিসেম্বর, লিমা থেকে পিউকালপার উদ্দেশ্যে যাত্রা করার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন 82 জন যাত্রী। লান্সা এয়ারওয়েজের ফ্লাইট 508 বিমানযোগে তাদের যাত্রা করার কথা, কিন্তু আবহাওয়া খুবই খারাপ হওয়ায় এয়ারওয়েজ দ্বিধায় ভুগছিলেন। কিন্তু পরের দিন ক্রিসমাস ডে হওয়ায় যাত্রীরাও বেশ চাপ দিচ্ছিল ফ্লাইট ক্যান্সেল না করার জন্য। অবশেষে প্রায় 7 ঘন্টা দীর্ঘ অপেক্ষার পর বিমানটি তার উড্ডয়ন শুরু করে, কিন্তু এটিই ছিল তাদের সবচেয়ে বড় ভুল, যার জন্য প্রাণ দিতে হয়েছিল প্রায় 100 মানুষকে। 17 বছর বয়সী জুলিয়ানা কোপকাও ছিলেন বিমানটিতে। তিনি ও তার মা পিউকল্পা যাচ্ছিলেন তার বাবার সাথে ক্রিসমাস ডে সেলিব্রেট করতে। বিমান ওড়ার ঠিক 7 মিনিট পরই বিমানটি ভয়ানক বজ্রপাতের মুখে পড়ে। পাইলট বিমানটি সামলাতে হিমশিম খাচ্ছিলেন এবং একটু পরই বজ্রপাত আঘাত হানে বিমানটির বাম পাশের ইঞ্জিনে। একটি ইঞ্জিন অকেজো হয়ে যাওয়ায় বিমানটি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একেবারে নাক বরাবর নিচের দিকে পড়তে থাকে। বিমানের ভেতরে থাকা জুলিয়ানা কোপকা তার সিট বেল্ট শক্ত করে বেঁধে রাখেন এবং কিছুক্ষণ পর তিনি দেখতে পান যে তিনি আর বিমানের মধ্যেই নেই, অর্থাৎ বিমানটি ততক্ষণে টুকরো টুকরো হয়ে গেছে। তবে জুলিয়ানা তার সিটে বাঁধা অবস্থায় নিচে পড়তে থাকে এবং এ সময় সে তার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর জুলিয়ানা দেখতে পায় যে সে এক গভীর জঙ্গলের মধ্যে পড়ে আছে এবং আশেপাশে কোনো বাড়িঘর বা লোকজনের অস্তিত্বই নেই। জুলিয়ানা মূলত মহাবন আমাজানের মধ্যে পড়ে যায় এবং এই বন যে কতটা বড় সেটা বুঝতে হলে আপনি ইন্ডিয়া এবং গ্রিনল্যান্ডকে যদি একসাথে জোড়া লাগিয়ে দেন, তবে যে পরিমাণ জায়গা পাওয়া যাবে আমাজান ঠিক ততটাই বড়। অর্থাৎ সমুদ্রের মাঝখানে একা পড়ে যাওয়া আর এই বনের মধ্যে পড়া একই কথা। জুলিয়ানা বুঝতে পারে যে তার কলার বোন ভেঙে গেছে এবং দুই পা এবং এক হাতে বেশ আঘাত লেগেছে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু কোনো সাড়া পায় না। 2 দিন পর সে উদ্ধারকারী হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার কোনো উপায় তার কাছে ছিল না। কয়েকদিন ধরে হাঁটতে হাঁটতে সে একটি খালের সন্ধান পায় এবং লোক বসতি পাওয়ার জন্য সে এটি ধরেই হাঁটতে থাকে। আরও কয়েকদিন যাওয়ার পর সে একটি নৌকা দেখতে পায় এবং কিছু দূরেই একটি ঘরও দেখতে পায়। অবশেষে সেখানে লোকজন তাকে উদ্ধারকারী দলের হাতে তুলে দেয় এবং টানা 11 দিন পর সে পিউকালপাতে তার বাবার কাছে ফিরে আসে। একটু সুস্থ হওয়ার পর সে উদ্ধারকারী দলের সাথে তার মায়ের খোঁজ করতে আবারও আমাজনে ফিরে আসে, কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পরও কোথাও তার সন্ধান পাওয়া যায় না। উদ্ধার কাজ শেষ করার পর ঘোষণা দেওয়া হয় যে 82 জন যাত্রী এবং 10 জন ক্রিউয়ের কেউই আর বেঁচে নেই, অর্থাৎ জুলিয়ানাই হচ্ছে এই দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি। সত্যি মানুষের সাথে কখন যে কোন দুর্ঘটনা ঘটতে পারে তা যেন কেউই জানে না, আর কোন দুর্ঘটনা থেকে কে কিভাবে বেঁচে ফিরবে তাও যেন কারোরই জানা নেই। এই দুর্ঘটনার পর লান্সা এয়ারওয়েজকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয় এবং তাদের ব্যবসাও পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।